আসসালামু আলাইকুম। কালেমাতুল্লাহ, আল্লাহর কালেমা, ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছেন আপনি? জি হ্যালো। আমার একটা প্রশ্ন ছিল, এই যে একজন বুদ্ধিজীবী যে সলিমুল্লাহ খান নামে একজন, উনি বলছিলেন যে সব ইউনিভার্সিটি নাকি মাদ্রাসা শিক্ষাকে ফলো করে বানানো হয়েছে, এই সম্পর্কে আপনার মতামত কি? কোন কোন ইউনিভার্সিটি মাদ্রাসার কোন শিক্ষাকে ফলো করছে? মাদ্রাসা বলতে কোন মাদ্রাসার শিক্ষা? দেওবন্দ ভিত্তিক নাকি ওপাশে লাহোর ভিত্তিক নাকি পাশে আবার আপনার সৌদি ভিত্তিক, কোনটার কথা বলছেন উনি? যে উনি কোনটার কথা বলছেন এটা পরিষ্কার না, তবে উনি বলছেন সব ইউনিভার্সিটি অক্সফোর্ড কেমব্রিজ সব কমি কমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এবং আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভিন্ন। উনি কোনটার কথা বলছে? যে এটা পরিষ্কার না, উনি বলছেন যে সব ইউনিভার্সিটি নাকি মাদ্রাসা শিক্ষার ফলো করছে। এখন আবার ভার্সিটির কথা যে বলছে, ভার্সিটির শিক্ষা পদ্ধতি সম্পর্কে আমি জানি না আপনার কতটুকু ধারণা আছে, কিন্তু আমি আপনাকে জানাই মেডিকেল ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থা আলাদা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির শিক্ষা পদ্ধতি আলাদা, তারপরে হচ্ছে এই যে এরকম যেখানে সমস্ত রকম সাবজেক্টের মিক্সচার থাকে এই ধরনের ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থার আলাদা। এখন উনি এক্স্যাক্টলি কোনটা বুঝাইছে? ধরেন আমি বললাম মানুষ এবং ছাগল একই রকম, বলেন তো আমার কথাটার মধ্যে কি ভুল আছে নাকি ঠিক কথা? ভুল কেমনে? আমি যদি বলি মানুষের চারটা হাত পা আছে, ছাগলেরও চারটা পা আছে, মানুষের দুইটা কান আছে, ছাগলের দুইটা কান আছে, মানুষের দুইটা চোখ আছে, ছাগলের দুইটা চোখ আছে, কেন আপনি তারপরে বললেন যে আলাদা? একটু বুঝিয়ে বলেন। ব্রেন তো আলাদা, কেমনে? মানুষেরও মস্তিষ্ক আছে, ছাগলেরও মস্তিষ্ক আছে, মানুষও সেই মস্তিষ্ক ব্যবহার করে হাঁটতে চলতে পারে, ছাগলও পারে। মানুষ হয়তো কিছু জিনিস বেশি পারে, যেমন ছাগল ম্যাঁ করতে পারে, এর বেশি ভাষা বলতে পারে না, মানুষের ভাষাটা একটু উন্নত এবং মানুষের হচ্ছে আঙ্গুলগুলা এরকম উন্নত, আরো এরকম অনেক কিছু পার্থক্য আছে। পার্থক্য তো আছে, আমি কিন্তু পার্থক্যর কথা বলিনি, আমি বলছি মিলের কথা। মিল তো আছে, তাহলে তো নিশ্চয়ই তার মানে একই হইলো। আপনি পার্থক্যটা খুঁজতে যাচ্ছেন, তার মানে আপনি পার্থক্যটা খুঁজে আমাকে প্রমাণ করবেন যে দুটা আলাদা, তাই না ভাই? জি। যেমন ধরেন আপনি আমাকে বলবেন যে ছাগল তো ওই খারাপ হয়ে হাঁটে না, মানুষ তো খারাপ হয়ে হাঁটে, এই তো মাতুব্বর ভাই আলাদা তো পাইছি আমি। আমি বলবো হ্যাঁ আপনি আলাদা পাইছেন, কিন্তু আমি অমুক অমুক মিল পাইছি। ঠিক একইভাবে আপনি যেটাতে মিল খুঁজতে চাচ্ছেন ওখানে মিল তো পাবেনই, কিন্তু আপনাকে তো বলে দিতে হবে কোন জিনিসের মিল। যেমন আমি যদি এখন আপনাকে বলি মানুষের কান আর ছাগলের কানের মধ্যে মিল আছে, দুইটাই দুইটা করে কান, দুইজনেরই দুইটা করে কান থাকে, বুঝাইতে পারতেছি? তাহলে আপনি বলতে পারতেন ও ইয়েস কথাটা সত্য, অথবা বলতেন না কথাটা মিথ্যা, তারপরও কথাটার সত্যতা হইতো না। যেমন ধরেন আমি যদি বলতাম মানুষেরও কান আছে দুইটা, কুকুরেরও কান আছে দুইটা, আপনি তখন আমাকে বলতেন যে না ভাই মানুষ তো 20 থেকে 20 কিলোহার্টজ পর্যন্ত সাউন্ড শুনতে পারে, মানুষ যে সাউন্ড শুনতে পারে এই সাউন্ডের ফ্রিকোয়েন্সি হয় 20 থেকে 20 কিলোহার্টজ, মানে 20 থেকে 20,000 হার্টজ ফ্রিকোয়েন্সিটা, এটার বাইরে এটার উপরে বা এটার নিচে আল্ট্রাসাউন্ড আমরা শুনতে পারি না, বুঝতে পারতেছেন? এই এই সাউন্ড গুলো আমরা শুনতে পারি না, কিন্তু কুকুর কিন্তু ভাই 20,000-এর উপরেও শুনতে পারে বা 20-এর নিচেও, এরকম সম্ভবত 20-এর নিচেও শুনতে পারে। তো কুকুরের শ্রবণ ক্ষমতা, তো শ্রবণ ক্ষমতার যে রেঞ্জটা একটু আমাদের চেয়ে বেশি। তখন আপনি আমার বললেন ভাই না কুত্তা এবং মানুষের কান তো এক না, হইলো না, মানে আপনি চাইলে ওইটার মধ্যেও অমিল খুঁজে বের করতে পারেন। কিন্তু আমি যখন স্পেসিফিক্যালি একটা জিনিস বলবো, যে আমি বললাম মানুষের কানের সংখ্যা এবং কুত্তা বিলাই গরু ছাগলের কানের সংখ্যা একই, এইটার মধ্যে আপনি কিন্তু কোনো ভুল খুঁজে পাবেন না, এইটার সাথে আপনার দ্বিমত করার কোনো রাস্তাই নেই, তাই না কালেমাতুল্লাহ ভাই? আমি যদি বলি যে মানুষের কানের সংখ্যা দুইটা, ছাগলের কানের সংখ্যা দুইটা, কোনো দ্বিমত করার কোনো সুযোগই নেই, কারণ আমি একদম স্পেসিফিক্যালি একটা কথা বলছি, একটা লাইনের মধ্যে কোনো ভেইক কোনো কথা রাখিনি। আপনি যেই সলিমুল্লাহ খান বা হাজির বিরিয়ানি খানের কথা আপনি বললেন, আমি তো জানি না যে উনি কথাটা কি সেন্সে বলছে, কিভাবে বলছে, ওটার মানে কি বুঝেছে। উনি তো ভেগ কথাটা বলছে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এই কথাটা তো একটা ভেগ কথা, এই কথাটা তো অনেক অর্থ দাঁড় করাইতে পারে। কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আলাদা,
আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আলাদা, আবার বলছে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় তো সবকিছু একই না, বিশ্ববিদ্যালয় তো অনেক রকম আছে এবং মানে বহু রকম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি আছে যেগুলো হচ্ছে ইউজিসির আন্ডারে আছে। তো এখন উনি এখন কি বুঝাইছে ভাই আমি একটা যদি ক্লিয়ারলি না বলেন তাহলে আমি তো চাইলে দ্বিমতও করতে পারি আবার একমতও করতে পারি, দুইটাই সম্ভব। কিন্তু ভেগ জিনিস থেকে দুই রকম মিনিংই দাঁড় করা সম্ভব, যেমন একটু আগে আপনাকে দেখাইছিলাম যে মানুষ আর ছাগলের মধ্যে মিলও খুঁজে পাওয়া সম্ভব, অমিলও খুঁজে পাওয়া সম্ভব। ভেগ কথা বললাম যে মানুষ আর ছাগল একই, এটা একটা ভেগ একটা কথা বললাম, তাই না? বুঝতে পারতেছেন কালেমাতুল্লাহ ভাই? জি জি। এখন আপনি আমাদের বুঝাই বলেন যে উনি আসলে কি বুঝাইতে চাইছে বা আপনি কি বুঝছেন এই কথাটা দ্বারা, বা আমাদের কাছে আসলে কি জানতে চাচ্ছেন সেটা বলুন। মাতু ভাই, বিশ্ববিদ্যালয় নাকি মাদ্রাসার নকল করে করা, এই কথাটাই তো বললেন নাকি সলিমুল্লাহ ভাই, কালেমাতুল্লাহ ভাই, কালেমাতুল্লাহ ভাই, এটাই তো বললেন আপনি নাকি? জি জি জি। আচ্ছা, এখানে যে বিষয়টা বিষয়টা হচ্ছে যে মরক্কোতে একটা ইউনিভার্সিটি মানে প্রতিষ্ঠা হয়েছিল 1859 সালে, সেই বিশ্ববিদ্যালয়টার নাম ছিল আল কারওয়ান বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টা ছিল এখনকার যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের ভিতরে সবচেয়ে প্রাচীন যেগুলো এক্সিস্ট করে। কিন্তু এটা এটার পরে ইউরোপে এটার আদলে কিছু বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে এবং পরবর্তীতে এই যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে আগে এই এই যে মুসলিমরা মুসলিমদের মধ্যে এই বিশ্ববিদ্যালয়টা গড়ে উঠেছিল, এটা এই কথাটা টেকনিক্যালি সত্য। কিন্তু তার থেকে আরো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের ভারত উপমহাদেশে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় তার অনেক আগে তৈরি হয়ে গেছে, এবং তক্ষশিলা বিশ্ববিদ্যালয় যিনি একজন প্রখ্যাত ব্যক্তি ছিলেন যাকে বলা হয় চাণক্য, কৌটিল্যের অর্থশাস্ত্র, এই গ্রন্থটা কৌটিল্যের যে অর্থশাস্ত্র গ্রন্থটা তিনি রচনা করেছিলেন এই যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে বলে অনেকেই অনেক ঐতিহাসিক এই মত দিয়েছেন যে তিনি এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন, এই বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক ছিলেন, একজন শিক্ষক ছিলেন, এই বিশ্ববিদ্যালয়ে বসে তিনি প্রথম এই অর্থশাস্ত্র, চাণক্যের অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র এই দুইটা এই গ্রন্থটা রচনা করেন। এটা হচ্ছে মানব ইতিহাসে ইকোনমিক্স এর উপরে সর্বপ্রথম বই এবং সর্বপ্রথম গবেষণার গ্রন্থ। এবং একই সাথে আরেকজন ছিলেন চিকিৎসক জীবক, তিনিও এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন এবং এই বিশ্ববিদ্যালয়ে আরো অনেকগুলা বিষয় জ্ঞান দান করা হতো, যেমন চিকিৎসা, তারপরে মানে সংস্কৃত ভাষা, যুদ্ধবিদ্যা, স্থাপত্য, এই বিষয় 18টা বিষয়ে বিষয় এখানে জ্ঞান দান করা হতো। এরপরে লানুন্দা বিশ্ববিদ্যালয় ছিল এই অঞ্চলে, লানুন্দা বিশ্ববিদ্যালয়ের পরেও আরো অনেক কয়েকটা বিশ্ববিদ্যালয় এই অঞ্চলে গঠিত হয়েছে যেগুলো বেশিরভাগই গঠন করেছে বৌদ্ধরা, বুদ্ধিস্টরা, তারা তাদের বৌদ্ধ মঠ গুলা তৈরি করেছিল। এই এইগুলা যে এখনকার সময় বিশ্ববিদ্যালয়ের মতো ছিল তা না, কিন্তু বিশ্ববিদ্যালয় বলে যে জিনিসটা আমরা জানি যে বিশ্বজ্ঞানের চর্চা যেখানে করা হয় সেইটা কিন্তু এখানে ছিল। সেটা ওই যে মুসলমানরা যে বিশ্ববিদ্যালয়টা তৈরি করেছিল 1859 সালে, তার থেকে অনেক 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 বছর আগে এই অঞ্চলে এগুলো হয়ে গেছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের দেশের বাংলাদেশের ময়মনসিং বিক্রমপুরের বিক্রমপুর না কথাকার অতীশ দীপঙ্কর, ইনি ছিলেন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সেই কত বছর আগে তিনি ছিলেন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তাকে তিব্বতে নিয়ে যাওয়া হয়েছিল শিক্ষাদানের জন্য। তাই এই হিসাব গুলা করলে, এই কথাগুলো বললে আমি এখন ঘন্টার পর ঘন্টা এই ইতিহাস বলতে পারি, কিন্তু এই যে যিনি এই কথাগুলো বলেছেন সলিমুল্লাহ খান, তিনি সত্য গোপন করেছেন, তিনি মুসলমানদের কাছে একটু জনপ্রিয় হওয়ার জন্য বা একটু মানে খাতির পাওয়ার জন্য এই কথাগুলা মিথ্যা বলেন নাই, একেবারে কথা যে একেবারে ডাহা মিথ্যা সেটা আমি বলবো না, কিন্তু তিনি অসততা করেছেন, তিনি কিছু চালাকি করেছেন, সেই চালাকি গুলা ধরা দেওয়া যাবে। তিনি যদি সরাসরি কখনো আমাদের সাথে কথা বলতে আসেন, আমার সাথে কথা বলতে আসেন, আমি তাকে একদম ধরতে পারবো। জি, সলিমুল্লাহ খান কিরকম বুদ্ধিজীবী? সলিমুল্লাহ খান তো পণ্ডিত লোক, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি
তার কথার ভিতরে কথার মার্কাতে যে যেমন মাদ্রাসা শব্দটা দিয়ে তিনি একটা কথার মার্কাইজ করেছেন। মাদ্রাসা শব্দটা যদি আপনি আর আরবিতে করেন তাহলে সেটা হচ্ছে স্কুল বা কলেজ, মানে শিক্ষাদান কেন্দ্র। এখন শিক্ষাদান কেন্দ্র তো এটা এটার মিনিংটা কি, মানে এই বিষয়ে একটা কথা আছে যে ভাষা হচ্ছে প্রবাহমান, মানে হচ্ছে চমৎকি কথা এটা, নাম চমৎকির একটা কথা যে ভাষা হচ্ছে সবসময় প্রবাহমান। মানে হচ্ছে আপনি এই মুহূর্তে একটা শব্দের যে মিনিংটা সবাই বোঝে সেটাই হচ্ছে সেই শব্দটার আসল মিনিং। এটা রুট হতে পারে অন্য কিছু, যেমন ধরেন নাস্তিক শব্দটা রুট হচ্ছে বেদ থেকে, বেদে এই শব্দটা প্রথম ছিল। সে বেদে নাস্তিক শব্দটার মিনিং যেটা ছিল সেটা কি ছিল, সেটা ছিল যারা বেদে বিশ্বাস করে না তারাই হচ্ছে নাস্তিক। এখন সেই সংজ্ঞা অনুসারে মুসলমানরা তো নাস্তিক, তাই না? কিন্তু মুসলমানরা তারা নাস্তিক না, কিন্তু এখনকার সময় নাস্তিক শব্দটার অর্থ কি, এই যে সেই বেদে বৈদিক আমলে নাস্তিক শব্দটার যে সংজ্ঞাটা ছিল, এখনকার সময় নাস্তিক শব্দটার সংজ্ঞাটা একদমই ভিন্ন। এখনকার সময় নাস্তিক শব্দটার সংজ্ঞাটা হচ্ছে যে ঈশ্বরে বিশ্বাস করে না। তার মানে হচ্ছে ভাষা হচ্ছে প্রবাহমান, ভাষা হচ্ছে সময়ের সাথে সাথে শব্দের অর্থ সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। এখনকার সময় মানুষ যেই শব্দটা দ্বারা যেই জিনিসটা বোঝে সেটাই হচ্ছে সেটার মিনিং, মানে অরিজিনাল রুট ধরে বসে থাকলে হবে না। এখনকার মানুষ যা বলছে সেটাই মিনিং। যেমন জঙ্গি শব্দটা, জঙ্গি শব্দটা হচ্ছে যে জঙ্গ করে সেই জঙ্গি, যে যুদ্ধ করে সেই জঙ্গি। কিন্তু এখনকার সময়ে জঙ্গি শব্দটা দ্বারা আমরা এটা বুঝি না, জঙ্গি শব্দটা দ্বারা আমরা বুঝি যে হচ্ছে নিরাপরাধ মানুষকে হত্যা করে, যে হচ্ছে বোমাবাজি করে বা কোনো একটা ইয়া করে, নিরাপরাধ মানুষকে যারা হত্যা করে তাদেরকে আমরা জঙ্গি বলি। এখন এই কথাগুলো কেন বললাম, এই কথাগুলো বললাম মাদ্রাসা শব্দটাকে ডিফাইন করার জন্য। মাদ্রাসা শব্দটা দ্বারা তিনি কি বুঝিয়েছেন, তিনি যে চালাকিটা করেছেন মাদ্রাসা শব্দটার আক্ষরিক অর্থটা নিয়ে সেটা এইদিকে চালাই দিচ্ছেন। কিন্তু মাদ্রাসা শব্দটা দ্বারা এখন এই বর্তমান সময়ে আমরা যে জিনিসটা বুঝছি সেটা হচ্ছে ইসলামী ধর্ম শিক্ষা, ইসলাম ধর্মের কোরআন হাদিস, যেই ইসলাম ধর্মের যে মূল জিনিসগুলো আকিদা, ইমান এবং আকিদা বিষয়ক যে শিক্ষা লাভ করা যায় সেই জিনিসগুলাকে বলা হয় মাদ্রাসা, সেই সেই শিক্ষালয় গুলাকে বলা হয় মাদ্রাসা। এটাই এখনকার সময়ের মিনিং হবে। এখন মাদ্রাসার শব্দটা রুট বের করতে গেলে সেটা তো অনেক কিছুই বের হবে, কিন্তু এখনকার সময়ে সব মানুষ যে শব্দটা এই শব্দটা দ্বারা যা বোঝে এটাই এটার আসল মিনিং। এই কথাটার রেফারেন্স হচ্ছে নোম চমস্কি। নোম চমস্কি তার বইতে এই কথাটা খুব পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে ভাষা প্রবাহমান এবং ভাষা শব্দের অর্থ সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। সবচেয়ে বেশি মানুষ যেই শব্দ দ্বারা যা বোঝে সেটাই হচ্ছে সেটাই হবে সেই শব্দটার অর্থ। তার মানে হচ্ছে মাদ্রাসা শব্দটা দ্বারা আমরা এখন যা বুঝি ইসলামী শিক্ষা, এটাই হচ্ছে এটার এখনকার অর্থ। তিনি এই শব্দটাকে নিয়ে ঢুকাই দিচ্ছেন ইউনিভার্সিটির ভিতরে, এইটা হচ্ছে তার অসততা। এবং এই কারণে কিন্তু আসিফ ভাই আমরা একটা এখন পর্যন্ত একটা লড়াই চলে যাচ্ছে আমাদের মধ্যে, যে যাতে এই যে একটা শব্দ আছে ইসলামোফোব, এই শব্দটা যাতে বহুল প্রচলিত এবং সবার দ্বারা অ্যাকসেপ্টেড না হয়ে যায় মুসলিম বিদ্বেষের অর্থ হিসেবে। এই আমরা কিন্তু সব সময় সব মানে এই এখনো যেহেতু প্রতিষ্ঠিত হয় নাই, আমরা সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছি যে এটা যেন কোনোভাবে প্রতিষ্ঠিত না হয়ে যায়। কারণ একবার যদি প্রতিষ্ঠিত হয়ে যায় এরপরে হাজারো যদি আমরা কানতে কানতে চোখ বুক কান নাক সব ভাষায় ফেলি কেউ আর শুনবে না, সবাই বলবে ভাই এটাই তো প্রতিষ্ঠিত অর্থ, তোরা নতুন অর্থ বাই করস কে, আমাদেরকেই তখন বলবে নতুন। মানববাদীরা কি যুদ্ধের পক্ষে না বিপক্ষে? যুদ্ধ বলতে যুদ্ধ তো দুই রকম হয়, একটা হচ্ছে আক্রমণাত্মক আর একটা হচ্ছে রক্ষণাত্মক। বা যুদ্ধের সংজ্ঞাটাকে আপনি বলেন, যুদ্ধের সংজ্ঞাটাকে আপনি বলেন শুনি। মাতু ভাই মানববাদীরা সব ধরনের যুদ্ধের বিপক্ষে, কারণ হচ্ছে এখানে একটা কারণ আছে, মানে পৃথিবীর সমস্ত বড় বড় যুদ্ধ কিন্তু রক্ষ মানে দাবি করা হয়েছে যে আমরা আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছি। যেমন ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সূচনাটা হয়েছিল 1933 সালে, যে বার্লিনে যে ইয়াটা ছিল সংসদ ভবনটা ছিল এই জার্মানদের, সেই সংসদ ভবনটা পোড়া দেওয়া হয়েছিল এবং তখন হিটলার দাবি করেছিল যে এই এটা পোড়া দিয়েছে হচ্ছে কমিউনিস্টরা, তাহলে কি করতে হবে কমিউনিস্টদের বিরুদ্ধে এবং ইহুদিরা পেছনে চাল চালাচ্ছে।
তাহলে কি করতে হবে, ইহুদি এবং কমিউনিস্টদেরকে ধরে ধরে পিটাইতে হবে, ধরে ধরে মারতে হবে, ওরা আমাদের দেশে ষড়যন্ত্র করতেছে, আমাদেরকে আক্রমণ করতেছে। তখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনাটা কিন্তু হয়েছিল মানে হিটলারের ভাষ্য মতে, নাৎসি বাহিনীর ভাষ্য মতে রক্ষণাত্মক যুদ্ধ নাকি ছিল সেটা, সেটা নাকি তারা আত্মরক্ষার স্বার্থে, নিজেদেরকে রক্ষার স্বার্থে নাকি তারা এই যুদ্ধটা শুরু করেছিল। ভাই মানে মজার ব্যাপার হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর বিধ্বংসী যে যুদ্ধগুলো হয়েছে, সবচেয়ে বেশি মানুষ যাদের যে সমস্ত জায়গায় হত্যা করা হয়েছে, প্রত্যেকটা জায়গায় আক্রমণকারী দলটা দাবি করেছিল এই এই আক্রমণটা হচ্ছে রক্ষণাত্মক আক্রমণ, মানে ওরা আমাদেরকে মেরে ফেলবে এই কারণে আমরা আগে থেকে ওদেরকে মেরে ফেলছি। এই যেমন ধরেন পার্ল হার মানে পার্ল হারবারের যখন আক্রমণটা হয়েছিল, বা ধরেন ইয়াটা আপনার যে হিরোশিমা নাগাসাকি, সেটাও নাকি আত্মরক্ষার জন্য সেইখানেও যে ইয়াটা দেওয়া হয়েছিল, বিবৃতিটা দেওয়া হয়েছিল, সেটাও বলা হয়েছিল সেটা রক্ষণাত্মক যুদ্ধ। পৃথিবীর কোনো যুদ্ধে কখনো কোনো মানে সেনাপতি, এই যে আধুনিক সময়ে, আধুনিক সময়ের কথা বলতেছি, অতীতকালের কথা বলতেছি না, আধুনিক সময়ে প্রত্যেকটা এই এই যে এমন এমনকি আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত পাকিস্তান বাহিনী বলেছিল ভারতীয় চক্রান্তকারীদের হাত থেকে বাংলাদেশ মানে পাকিস্তানকে রক্ষা করতে, ভারতীয় চক্রান্তকারীদের হাত থেকে আত্মরক্ষার জন্য আমরা যুদ্ধ মানে এখানে ভারতীয় দালাল দমন করতেছি। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে পৃথিবীর সমস্ত যুদ্ধ এইভাবে হয়েছে আসলে রক্ষণাত্মক নাম দিয়ে আসলে আক্রমণ করা হয়েছে। তাই মানববাদীরা যেটা মনে করে যে সব ধরনের যুদ্ধই আমরা করব, যতটা সম্ভব আমরা চেষ্টা করব সেটা আলোচনার টেবিলে সেটার একটা সলিউশন বের করার, সেটার একটা সমাধান বের করার যতটা সম্ভব চেষ্টা করব, এবং তারপরে যদি যুদ্ধ করতেই হয়, যুদ্ধ যদি হয়েই যায়, তখন সেটা যেটা চেষ্টা করব যে জেনেভা কনভেনশনে যেই বেসামরিক মানুষজনকে যুদ্ধের থেকে বাইরে রাখার যে রুলিং গুলো আছে সেগুলো যেন ফুলফিল করা হয়, যদি নিতান্তই যুদ্ধ করতে হয়। কিন্তু তার আগে যতটা সম্ভব চেষ্টা করতে হবে, কারণ যুদ্ধ কখনো যুদ্ধে আসলে কোনো পক্ষ জয়ী হয় না। এটা একটা মানে খুবই চমৎকার একটা কথা, আমার খুবই পছন্দের একটা কথা, যে যুদ্ধে কোনো পক্ষই কখনো জয়ী হয় না, যুদ্ধে জয়ী হয় শুধুমাত্র অস্ত্র ব্যবসায়ীরা, এছাড়া আর কেউ জয়ী হয় না, এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয় উভয় উভয় পক্ষই। এই কারণে কিছুদিন আগে একটা আলোচনার মধ্যে বিল মাহের একটা কথা বলছিল যে যে তোমরা যুদ্ধ হইলেই খালি বলো যে কে কোন যুদ্ধের মধ্যে কে কোন কাজটা করছে, ওইটারে ওয়ার ক্রাইম নাম দিয়ে ট্রায়াল বসায় ফেলো, এই করো সেই করো। আরে ভাই, ওয়ার তো নিজেই একটা ক্রাইম, ওয়ার তো নিজেই একটা ক্রাইম, আবার ওয়ার ইজ এ ক্রাইম, সেই জায়গায় তোমরা আবার ওয়ার ক্রাইম খুঁজে বেড়াও, ওয়ার তো নিজেই একটা ক্রাইম। এনিওয়ে, কালেমাতুল্লাহ ভাই, আপনার কাছ থেকে তাহলে বিদায় নিচ্ছি, আরো যদি কোনো প্রশ্ন থাকে সেটা পরে আরেকদিন শুনবো, আজকে আর শুনতে পারছি না, আজকে আরেকজনের সাথে কথা হবে।